আসসালামু আলাইকুম, হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের সবাই ভালো আছেন। তো যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আর আসলে আজকে আপনাদের যারা আসলে ইউটিউবিং করেন তাদের জন্য ইম্পর্টেন্ট, একটু হলেও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, হচ্ছে আমরা যদি কমিউনিটি ট্যাবসটা চালু করতে পারি তাহলে কিন্তু আমরা যে ভিডিও দেই সেটার কিন্তু এইখানে স্টোরি আকারেও দিতে পারি, যেটা আমাদের আসলে দেখা যায় অনেক সময় এটা মানে ফ্রিতেই প্রচার হয়ে যায়, বা দেখা যাচ্ছে আমার এই কমিউনিটি ট্যাবের একটা স্টোরি দেখা বা একটা ছবি দেখা বা স্ট্যাটাস দেখেই কিন্তু অন্য একজন হচ্ছে আমার চ্যানেলে চলে আসলো এরকম, বা ভিডিও দেখা ভিডিওতে চলে আসলো এরকম কিন্তু অনেক সময় হয়। হ্যাঁ, তো এর জন্য এইটা খুব ইম্পর্টেন্ট। আগে হচ্ছে আমরা প্রথম মানে কিছু কয়েক মাস আগেও আমরা 1000 হলে তারপর হচ্ছে আমরা এটা কমিউনিটি ট্যাব পেতাম। হ্যাঁ, আসলে তারপরে এমনি এমনি পাওয়া যায় না, একটু কাজ করতে হয়। তো এখন কিন্তু আমরা 500 সাবস্ক্রাইবার হলে কিন্তু হচ্ছে আমরা কমিউনিটিটা পেয়ে যেতে পারি, কিন্তু এইখানে একটু কাজ আছে, যে কাজটা আসলে আমরা অনেকেই করি না, এর জন্য আসলে কমিউনিটিটা আমরা পাই না। তো আমি আপনাদের জাস্ট দেখাবো, জাস্ট একটা কাজ করলেই হবে, আর কিছু আপনাদের করতে হবে না। যে একটা কাজ করে রাখবেন, দেখবেন হচ্ছে আপনার যখন 500 হবে, 500 হওয়ার একটু দুই তিন দিন সর্বোচ্চ 7 দিন নেবে আপনার, এমনি করে দিবে। যদি আপনার এইটা 500 হওয়ার পরে যদি এই কাজটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা কমিউনিটিটা পাবেন না। আমি আপনাদের এটার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। দেখেন, আমার চ্যানেলে যখন আমার 700 হয়েছিল তারপর আমি কমিউনিটিটা পাইনি, কারণ হচ্ছে কারণ আমি নিজেই এটা করে রাখছিলাম যাতে আপনাদের আসলে দেখাতে পারি যে 500-র পর 600-700 হলেও আপনার কমিউনিটিটা পাবেন না যদি এই কাজটা না করেন। আর তারপর দেখেন আমি কিন্তু এখন কমিউনিটিটা পেয়ে গেছি, আমি আপনাদের সেটাও দেখাবো যে আমি তখন পাইনি কিন্তু এটা করার পর 2 দিনের মধ্যে কিন্তু আমি হচ্ছে কমিউনিটিটা পেয়ে গেছি। তো আপনারা আসলে এটা আসলে নির্ভর করবে আপনাদের উপর, বা ওনারা আসলে কিভাবে কি করবে। তবে 2 দিন 3 দিন 4 দিন কারো খুব কম সময় নেয়, ঘন্টা নেয়, বা কারো 7 দিনও নিতে পারে। তবে আপনার এটা যদি না দিয়ে রাখেন তাহলে আপনার 7 দিন কেন? ওইটা যদি মানে আমি যেটা আপনাদের দেখাবো এটা যদি করে না রাখেন তাহলে দেখবেন যে আপনার অনেক দিন হয়ে যাবে, 7 দিন 10 দিন 1 মাস 2 মাস হয়ে যাবে, তাও আপনারা হচ্ছে কমিউনিটিটা পাবেন না। তো চলুন আমরা শুরু করি আসলে কিভাবে কাজটা করতে হবে, আমি আপনাদের দেখা দিচ্ছি। দেখাই চ্যানেল ইওর চ্যানেলে যাওয়ার পর যে দেখেন এই চ্যানেলে হচ্ছে কতজন সাবস্ক্রাইবার, কিন্তু হচ্ছে 705 জন হয়ে গেছে, 705 জন হয়ে গেছে। তারপরেও কিন্তু হচ্ছে আমার এইখানে কমিউনিটি ট্যাব নেই, দেখেন আপনাদের দেখাই কমিউনিটি ট্যাব নেই। হ্যাঁ, কেন নেই সেটা আপনাদের আগে বলি, আমি জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি এটার অ্যাপ্লাই করি নাই। তো আমি আসলে কীভাবে কী করতে হবে আসলে আমি এই জিনিসটা দেখাতে যাচ্ছি, যে আপনার 500-র বেশি হওয়ার পরও হচ্ছে আপনি কমিউনিটি ট্যাব নাও পেতে পারেন। কারণটা কী? কারণটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। তো আপনারা হচ্ছে এই ক্রোম ব্রাউজার হতে পারে, বা আপনার ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার হতে পারে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। অবশ্যই আপনার এটা হচ্ছে স্টুডিও যা ই থাকে, যে দেখেন যে এইখানে আপনাদের দেখাবে, আমি আপনাদের হচ্ছে অবশ্যই এইটা ই করে রাখবেন, যে আপনার কম্পিউটার বা ডেস্কটপ মোড রাখবেন। তো ডেস্কটপ মোড রাখার পর দেখবেন হচ্ছে আপনার নিচের দিকে সেটিং থাকবে, অবশ্যই এই যে নিচের দিক সেটিং, তো আপনার এইখানে ক্লিক করতে হবে। এইখানে দেখেন কিছু অপশন চলে আসছে, অপশন চলে আসার মধ্যে দেখেন আপনার সেকেন্ড আর কি, সেকেন্ড দেখবেন হচ্ছে আপনার মাই মানে চ্যানেল থাকবে আর কি, এই চ্যানেলের এটা ক্লিক করবেন। হ্যাঁ, চ্যানেলের পর ক্লিক করার পর দেখেন আপনার এখানে 3টা অপশন আসবে, একটা বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, তারপর হচ্ছে ফেসার এলিজিবিলিটি। তো আপনারা দেখেন অ্যাডভান্স সেটিংয়ে যখন হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখেন কন্টেন্ট মেড ফর কিডস, এটা আসলে ওনারা জানতে চাইছে যে কন্টেন্ট মেড ফর কিডস কি না। আসলে এটা যদি আপনি আগে সেটিং করে রাখেন তাহলে দেখবেন হচ্ছে আপনার 500 হওয়ার পরপরই কিন্তু আপনাদের কমিউনিটি ট্যাব দিয়ে দিবে এইখানে। তো আমি আসলে সেট করে রাখি নাই আপনাদের দেখানোর জন্য, এর জন্য যাতে 500 হওয়ার পরও যে কমিউনিটিটা পাওয়া যায় না, কেন পাওয়া যায় না সেটা দেখানোর জন্য আপনাদের এইখানে নিয়ে আসছি, আমি এমনি রেখে দিচ্ছি আর কি। তো দেখেন আমাদের এখানে 3টা অপশন আছে, দেখেন এইখানে 3টা অপশন আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি যদি এইটা জাস্ট কিডসের জন্য করেন তাহলে হচ্ছে আপনার ইয়েস সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা মানে এটা ক্লিক রাখতে হবে।
তবে যদি আপনি হচ্ছে এটা লিখেন মানে ইয়েস দেন যে সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি আপনাকে কমিউনিটিটা দিবে না। কেন দিবে না? কারণ জানে যে এইটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা কমিউনিটি মানে ট্যাব আর কি, এখানে আঠারো প্লাস না, আঠারোর কম আর কি। তো তখন এরা কমিউনিটি অ্যাপ দিয়ে কী করবে, তাদের চিন্তা ভাবনা এরকম যে ছোট মানে ছোটই, হ্যাঁ, তো তখন দেবেন। আপনার কী করতে হবে, আপনার সেকেন্ড অপশনে যে আছে দেখেন নো সেট দ্য চ্যানেল অ্যাজ নট ফর দ্য কিডস, হ্যাঁ, এটা আপনি যদি আপনি সেট করে রাখেন আপনারা দেখবেন হচ্ছে আপনার ভিডিওতে আর যখন আপনি ভিডিও আপলোড করবেন তখনও কিন্তু আপনার কোনো এই অপশনটা আসবে না, সরাসরি লেখা থাকবে নো ইটস নট ফর কিড, মানে এটা কোনো আপনার সিলেক্ট করতে হবে না, হ্যাঁ, এইখান থেকে আপনার দেখবেন সরাসরি হয়ে যাবে। আর আপনি এটা সেট করে রাখলে দেখবেন হচ্ছে আপনার 500 হওয়ার সাথে সাথেই হয় দু এক ঘন্টা লেট হতে পারে, বা 500 হলেই যে আপনাকে ই করবে তা না, কারণ হচ্ছে কি 500 সাপোজ আপনার সাবস্ক্রাইবার 500 হয়েছে আবার তো কমেও যেতে পারে, তাই না, স্ক্যামও হতে পারে। তো এর জন্য আর কি 500 হওয়ার হয়তো দেখবেন কারো দুই একদিন কারো 5 দিন 7 দিন পর এই কমিউনিটি অ্যাপ চলে আসবে বা পেয়ে যাবেন, বা কারো দুই তিন ঘন্টা পরেও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এইখানে নোতে ক্লিক করবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর কিডস করার পর এখানে এই যে নিচে এটা সেভ করে দেবেন, হ্যাঁ। তখন দেখবেন আপনার একদিক সুবিধা হবে যে আপনি যখন হচ্ছে ভিডিও আপলোড করবেন দেখবেন হচ্ছে তখন কোনো অপশন আসবে না আর এইখানে, কারণ যদি আপনি সেট না করে রাখেন তখন কিন্তু আপনি যখন হচ্ছে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু দেখবেন প্রতিদিনই খালি এটা মানে প্রতি ভিডিওতেই এটা লেখা থাকবে যে আপনি এটা নট ফর সিল নাকি ইয়েস, হ্যাঁ, ইয়েস বা নো। তো এই ছিল মোটামুটি দেখবেন আজকের ভিডিওটা, আর এইভাবে করলে কিন্তু আপনি হচ্ছে পেয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই এটা সেট করে রাখলে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে যখন আমি এটা সেট করি, সেট করার 2 দিনের মধ্যে কিন্তু দেখেন আমি এই যে কমিউনিটি ট্যাবস কিন্তু আমি পেয়ে গেছিলাম, হ্যাঁ। তো আপনারা কিন্তু এইভাবে সেট করে রাখলে কিন্তু দেখবেন আপনার 500 হওয়ার পরপরই দুই একদিন সময় নেবে, আর যেটা বলছি আমি আর কি আগেই যেটা বলছি আর 2 দিন 5 দিন 7 দিন সময় নিতে পারে, তারপর দেখবেন আপনার কমিউনিটি ট্যাব অন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, আপনার কিছুই করতে হবে না, জাস্ট এই কাজটা করে রাখবেন দেখবেন হচ্ছে আপনার কমিউনিটি ট্যাব অন হয়ে গেছে। তো যারা যারা আসলে ভিডিও দেখতেছেন আমার এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল, যদি পারেন এটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।